আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের মাঝে আমারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা কিন্তু খুবই দরকারি একটা ভিডিও। আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কম হোক বেশি হোক, ভাত চুলায় দিয়ে কিন্তু আমরা অন্য কাজে মুগ্ধ হয়ে যাই, ইতিমধ্যে কিন্তু আমাদের ভাতটা এরকম পুড়ে যায়। ঠিক আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই পাতিলটা, এই পোড়া পাতিলটা কীভাবে খুব মানে সহজেই আমি তোমাদের একদম নতুনের মতো পরিষ্কার করে দেখাবো এবং গোপনীয় একটা টিপস দিয়ে দিব। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে পাতিলটা পরিষ্কার করা যায়। তো আমি এখানে মানে শুধু পাতিল বসিয়ে দিয়েছি আর চুলা জ্বালিয়ে দিয়েছি। আর চুলা জ্বালিয়ে আমি পাতিলটা একদম হাই হিট করে শুকিয়ে নিব, মানে পুরো গরম করে নিব আর কি। তো এরকম কিন্তু ঘটনা রোজার মধ্যে কিন্তু এটা বেশি হয়, কারণ রমজানে আমাদের কাজ অনেক বেশি থাকে। মানে একটা কাজ রেখে কিন্তু আমরা আর একটা কাজ করতে যাই, ইতিমধ্যে কিন্তু আমাদের পিছনে যে কাজটা রেখে যায় সেই কাজটা কিন্তু এরকম কোনো একটা ঘটনা ঘটে যায়। তো আমার ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই ঘটেছে। তো আজকে আমি তোমাদের এই খুব সহজভাবে এটা করে দেখাবো, যেহেতু আমি করবো সেক্ষেত্রে ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি। তার পাতিলটা দেখো আমি কিন্তু পুরো হাই হিট করে নিয়েছি, ভিতরটা কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি দিয়ে দেবো পানি, আর পানি দেবো আমি একদম মানে যতটুকু পরিমাণ পোড়া দাগটা আছে, তোমাদের মানে যতটুকু পরিমাণ বুঝবে যে পরিমাণে আমাদের পোড়া দাগ, ঠিক ততটুকু পরিমাণ, তার থেকে বেশি পারলে পানি দিয়ে দিবে, ঠিক আছে? মানে পানিটা তার থেকে বেশি দিয়ে দিতে হবে। দেখো আমার পানিটা কিন্তু একদম পোড়া যেই পর্যন্ত, তার থেকে কিন্তু একটু উপরে উঠে গিয়েছে। আমি এতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তোমাদের দেখার সুবিধার্থে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু মনে রাখবে পানিটা কিন্তু বেশি করে দিতে হবে। পানিটা একটু যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে, এর মধ্যে আমি এখন ব্যবহার করবো 2 চামচ বেকিং সোডা। মনে রাখবে 2 থেকে 3 চামচ বেকিং সোডা দিবে, বেশি দেওয়ার দরকার নেই, তবে কম দিবে না। তো সেম ভাবে দিলেই হবে। আর দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচ লবণ, আর দেবো ভিনিগার। ভিনিগারটা আমি কতটুকু দিয়েছি ঠিক আন্দাজ নাই, তবে কাপের পরিমাণ হলে পরে হয়তো আমি হাফ কাপ দিয়েছি। তো এই পরিমাণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন চুলার জলটা কিন্তু জ্বলছে এবং আমি হাই হিট করে দিয়ে দিয়েছি। আর যখন এই পানিটা দিবে তখন চুলার জলটা জ্বালিয়ে দিয়ে এরকম আশেপাশে দিয়ে একটু নাড়া দিবে, তাহলে উঠতে একটু সুবিধা হবে। অনেক জায়গায় হয়তো পানিটা পৌঁছায় না, তবে এরকমভাবে নাড়া দিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু ময়লাগুলো অটোমেটিকলি একটু উঠা শুরু হয়ে গিয়েছে। চুলার জালটা যত বেশি রাখবে ততই কিন্তু ভালো, তাহলে পানিটা অনেক বেশি মানে ব্লক উঠবে এবং মানে চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। এভাবে তোমরা কিন্তু চুলার জালটা বাড়িয়ে রাখবে, কখনো কিন্তু কম রাখবে না। কম রাখলে কিন্তু পানিটা বেশি ইয়ে করবে না, আশেপাশে কিন্তু ছড়িয়েও যাবে না। তো পানির পাশেপাশে কিন্তু আসে মানে যেই তোমাদের যে কোনো একটা কিছুতে এভাবে নাড়া দিতে হবে। তো আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো এরকম জাল করে নিয়েছি। আর চুলার তাপ হাই দেওয়াতে দেখো আমার আশেপাশে যেই ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু পুরা লেগে গিয়েছে। তো এগুলো কিন্তু একদম অটোমেটিকলি মানে অনেক নরম হয়ে গিয়েছে, খুব সহজে কিন্তু এগুলো পরিষ্কার করতে পারবে। শেষ টিপসটা কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এবং নিচের যে ময়লাটা সেটাও কিন্তু কীভাবে পরিষ্কার করা যাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো আমার ভিতরটা কিন্তু মানে যে পোড়া দাগগুলো সেগুলো কিন্তু উঠে গিয়েছে, অনেকটাই উঠে গিয়েছে। পানির কালারটা দেখে বুঝতে পারছো আমার দাগগুলো আছে কি নাই। এখন পানিটা ফেলে দিব, এখন শেষ প্রসেসিংয়ে চলে যাই। দেখো ভিতরটা কিন্তু অনেকটা উঠে গিয়েছে আর কিন্তু বেশি নাই, তবে এখন যেই প্রসেসিংটা করবে সেটা করলে কিন্তু বাদ বাকিটা খুব সহজে আমরা উঠিয়ে নিতে পারবো। তো পানিতে পাতিলটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ যেহেতু গরম, কারণ এখন যেটা গায়ে মাখাবো সেটার জন্য আমার হাত ব্যবহার করতে হবে, আর গরম পাতিলে তো হাত ব্যবহার করা পসিবল না। এক্ষেত্রে আমি পাতিলটা একটু ঠান্ডা করে নিচ্ছি পানি দিয়ে। এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, একটু পেস্ট আর সামান্য একটু লবণ, তিনটা উপকরণ তো আমি একসঙ্গে মিক্সার করে নিয়েছি। তো এটা আমি পুরা পাত্রে গা মেখে দিব। মনে রাখবে কোনো জায়গায় কিন্তু ফাঁকা না থাকে, পুরা পাত্রে গা কিন্তু মেখে দিতে হবে। যতদূর পরিমাণ তোমাদের পরিষ্কার করা দরকার ঠিক ততদূর পরিমাণ তোমরা মেখে দিবে। আমি কিন্তু ভিতরটা উপরটা পুরাটাই কিন্তু মেখে দিচ্ছি। আমি আবারও বলছি ব্লিচিং পাউডার, পেস্ট, যে কোনো পেস্ট দিলেই হবে, এবং একটু লবণ, তিনটা উপকরণ একসঙ্গে করতে হবে। আমি নিচটা মেখে দিচ্ছি। তো আমার কিন্তু পুরো পাতিলটা প্রায় মেখে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা আমি বেশি না, জাস্ট 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টা, তোমরা পারলে আধা ঘন্টা রাখতে পারো, আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি এরকম একটা গুনিয়া নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের বাসার সবাই থেকে থাকে, আমরা কিন্তু থালা বাসন মাজার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। এটা দিয়ে কিন্তু বেশি জোরে চাপ দিতে হবে না, জাস্ট আলতোভাবে তোমরা ঘষে নিবে। তোমরা ঘষা দেখে বুঝতে পারবে আসলে কেমন চাপ দিচ্ছি, আমার কিন্তু বেশি প্রলেপ দিতে হয়নি।
এখন সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো যেহেতু আমি চুলায় দিয়েছিলাম, আর চুলায় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আশেপাশে যে কালিগুলো আছে, যে ময়লাগুলো আছে, সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর যেহেতু নিচের কালিটা একটু বেশি বেশি মানে কড়াভাবে পড়েছে, এটা উঠাতে একটু টাইম লেগেছে, তো বেশি আমার কষ্ট হয়নি একদমই। এক্ষেত্রে কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো আমার পাতলটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি তোমাদের এখন ক্লিন করে দেখাবো। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের ধৈর্য দরকার, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজ করা সম্ভব না। আর আমার গৃহিণীদের তো ধৈর্য রাখতেই হবে। তোমার পাতলটা এখন ক্লিন করে দেখাচ্ছি তোমাদের, দেখো কি অবস্থা। হয়তো আমার একটু সময় লেগেছে, আমি আবারও বলছি আমার এটা ক্লিন করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে চুলায় দিয়ে অনেক সময় রাখতে হয়েছে। আর ব্লিচিং পাউডার দিয়ে বলেছি 10 মিনিট 15 মিনিট এবং আধা ঘন্টা, তোমরা যে যতটুকু দেখতে রাখতে পারো ততটাই ভালো। রেখে এরকম ঘষা দেবে, ঘষা দেওয়ার সময় কিন্তু বেশি শক্তি ব্যবহার করতে হবে না, হালকাভাবে একটু ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমার পাতলটার অবস্থা, দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে। আশা করি আমার টিপসটা তোমাদের ভালো লেগেছে। আজ আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর টিপস পাওয়া যায় আমার চ্যানেলের পাশে থেকে। আল্লাহ হাফেজ।